পিটিএ সাতক্ষীরা জেলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। যারা সাতক্ষীরা থেকে আজ রিপ্রেজেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গতকাল আমাদের সাতক্ষীরা তালা উপজেলা থেকে দুটি বাস আমাদের এই সম্মেলনে যোগ দিয়েছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি বিটিএর শীর্ষস্থানীয় যারা নেতা আমাদের সভাপতি বদরুল রহমান মিয়া, সম্পাদক তাসর আহমেদ সহ সেই সব ত্যাগী নেতা যাদের জন্য আজ আমাদের কথা এখানে রাজধানীর মুখে বলতে পারছি। আমাদের সবারই এক দাবি, জাতীয়করণ। 1971-এর স্বাধীনতার পর থেকে এদেশের শিক্ষকদের যত আন্দোলন যত সংগ্রাম তার মাধ্যমে কিছু অর্জিত হয়েছে, বিভিন্ন মাধ্যমে আমাদের শিক্ষামন্ত্রী কিছু বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। উনি বলছেন তারা জাতীয়করণের জন্য এসছেন, তাদের দাবি দেওয়ার জন্য এসছেন, কয়েকদিন পরেই চলে যাবে। না, আমরা এই কথার প্রতিবাদ করি। উনি বলছেন চলে যাবেন, কিছু চলে গেছে আবার চলে যাবেন। না, আমরা জাতীয়করণ নাদাই না করা পর্যন্ত এখান থেকে যাব না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি বাংলাদেশকে তিলকতমা দেশ হিসেবে গড়ে তুলেছেন, বাংলাদেশকে নিয়ে গেছেন একটা সুউচ্চ সময়। 2030 সালে আমরা উন্নত দেশের মর্যাদা পেতে যাচ্ছি, 2100 সালে স্মার্ট বাংলাদেশ হবে, সেই স্মার্ট বাংলাদেশের শিক্ষকরা এমপিওভুক্ত হবে, এটা মেনে নেওয়া যায় না। সেই লক্ষ্যকে সামনে রেখে আজ আমরা এখানে হাজির হয়েছি, এই প্রেস ক্লাবে হাজির হয়েছি সবাইকে জানান দিতে যে সমস্ত শিক্ষক কর্মচারী আজ এক, তাদের একটাই দাবি জাতীয়করণ। এটা আমাদের আপনাদেরকে দিতেই হবে, যে কোনো মূল্য হলে আদায় করে ছাড়বো আমরা। এই শপথ নিয়ে আমরা এখানে নেমেছি। আপনি জানেন এর আগে আমাদের সমস্ত যে অর্জন, এই অর্জন কিন্তু আমাদের স্বাধীনতার মাধ্যমে এসেছে। আমাদের আমাদের যে অর্জন সব আমাদের সংগ্রামের মাধ্যমে এসেছে। আমরা দুর্ভাগ্য, আমরা যে সমস্ত আমরা যাদেরকে আমাদের শিক্ষামন্ত্রী হিসেবে পাই তারা শুধু মুখে মুখে বলে তাদের শিক্ষা বন্ধ শিক্ষামন্ত্রী, কিন্তু এটা তাদের কথায় আচার অনুচার তা প্রকাশ পায় না। আমরা এর আগে জমিরুদ্দিন সরকার বলেছিলেন যদি সাগরের পানীয় তেল হয়ে যায় তাহলে শিক্ষকদের দাবি পূরণ হবে না। শিক্ষকরা কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল সেদিন তাদের দাবি পূরণ করে তারপর ঘরে ফিরে গেছিল। এবারও কিন্তু সেই শিক্ষকরা, লাখ লাখ শিক্ষক তাদের আন্দোলনে সামিল হয়েছে, তারা এখানে হাজির হয়েছে তাদের দাবি আদায় করার জন্য। আমরা এর আগে পেয়েছিলাম নাহিদ সাহেবকে, তিনি 500 টাকা বাড়ি ভাড়া দিয়ে বললেন আমরা বাড়ি ভাড়া 5 গুণ বাড়িয়েছি। জনগণ মনে করলো যে তাদের কত না কি বেড়েছে, কিন্তু আমরা জানি আপনি কি বাড়িয়েছেন আমাদেরকে। বর্তমান শিক্ষামন্ত্রী তাকেও মনে করেছিলাম শিক্ষা বন্ধ, কিন্তু তার যে আচার আচরণ তাতে মনে হচ্ছে না তিনি আমাদের দাবির প্রতি সহমত প্রকাশ করছেন। আমরা এই স্থান থেকে তাকে জানান দিতে চাই, আমরা যে হাজির হয়েছি, আমরা এখানে লাখো শিক্ষক হাজির হয়েছি শুধু দাবি করেন একদমই এক দাবি নিয়ে। কচ্ছার সাহেব এবং বদরুল রহমান মিয়া যদি আবারও আমাদের ডাকে আমরা আবারও এসে হাজির হব, তবে জাতীয়করণ না আদায় হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে। আমি আমার কথা আর দীর্ঘায়িত করবো না, সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিটিএ সাতক্ষীরার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ করছি। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা। ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ।